বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য তৈরি করতে যাচ্ছি ইজি এবং হেলদি একটা শরবত রেসিপি এটা হচ্ছে তুমকা এবং ইসবকুলের বসে এবং অ্যাপল দিয়ে খুবই মজাদার একটি শরবত রেসিপি ছোট বড়ো সবাই এই রেসিপিটি খুব ইয়ামি করে খায় ছোটোরা যেভাবে খেয়ে যদিও কখনো শরবত খেতে না চায় তারপর এরকমভাবে যদি তুমকা দিয়ে অ্যাপল দিয়ে বানিয়ে দেন অবশ্যই ওরা খুব ইয়ামি করে খাবে তো আমার রেসিপিটি যদি আর আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো কিভাবে তৈরি করি দেখা যাক প্রথমে আমি যোগটাতে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি তারপর এটাতে এক টেবিল চামচ পরিমাণ দানা দিয়েছি এর বেশি আমি দেইনি তো এটাকে একটু নাড়াচাড়া করতে করতেই দানাগুলি একদম সুন্দরভাবে ভিজে গেছে তো এটা ভিজে যাওয়া দানাটা যখন বিজে গেছে বিজে যাওয়ার পর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দেব ইসব কুলের বসি তো এই সব কুলের বসিটা দিয়েও একটু নেড়েচেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব এগুলি বেশি সময় লাগে না সাথে সাথেই কিন্তু একদম ভিজে ভিজে যায় তো এটাকে দেওয়ার পর তারপর এখানে একটু পরিমাণ মতো চিনি দিয়েছি আমি যেহেতু একটু রো আবজা তাই চিনির পরিমাণটা অনেক অল্প দিয়েছি মনে করেন আমি যেই চামচ দিয়ে এসব খুলের বসে এবং তুমকা দিয়েছি সেম ওই চামচ দিয়ে দুই চামচ পরিমাণ চিনি দিয়েছি তো তারপর এখন দিলাম রো আবজা রো আবজা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি আর আমার দুধটা জাল করা এবং ফ্রিজে নর্মাল রেখে ঠান্ডা করে নিয়েছিলাম আর শরবতে ঠান্ডা দুধে খেতে খুব ভালো লাগে তাই আমি চাল করে আগে থেকে ঠান্ডা করে নিয়েছি তারপর এ তো সবগুলি মানে আমার মিশানো হয়ে গেছে এখন মিশানো হয়ে যাওয়ার পর এটাকে আমি এক সাইডে রেখে দিব কারণ সব কিছু সুন্দরভাবে মিশে গেছে তো এটা আরও একটু ভালো করে যা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাপল অ্যাপলটাকে একটু ভালো করে ছুলিয়ে এটাকেও ছুলিয়ে নিচ্ছি আর কি অ্যাপলটাকে ছুলিয়ে তারপর এটাকে একটু ছোট ছোট কিউট করে কেটে নিব এই তো আপেলটা আমার চুলানো হয়ে গেছে তো এখন আমি এটাকে সুন্দরভাবে কিউটভাবে কেটে নিব ছোটো করে যেহেতু এটাকে আমি ব্ল্যান্ড করব সেই জন্য একটু ছোটো করে কেটে নিব আপনারা চাইলে একটার জায়গায় দুইটা অ্যাপলও ইউজ করতে পারেন তাহলে আরও বেশি টেস্টি হয় তো আমি একটা অ্যাপলে আজকে ইউজ করতেছি আমি বেশি গণ করতে চাই না সেজন্য একটু পাতলা পাতলা শরবত খেতেই কিন্তু খুব ভালো লাগে তাই একটাই দিব তো অ্যাপলটাকে তো সুন্দরভাবে কেটে নিলাম আপনার আর আমি যেহেতু চু মানে চুল্লাটা আর কি অ্যাপলের ফেলে দিছি ওইটা আপনারা চাইলে ওইটার সাথেও ব্লেন্ড করে নিতে পারেন আর সাথে না নানি এরকমভাবে করলেও ভালো হয় যেভাবে ইচ্ছে করতে পারেন তো এই তো আমি একটা ব্ল্যান্ড বক্সে আর কি নিয়ে নিলাম নিয়ে এটাতে অল্প পরিমাণ একটু দুধ দিয়ে দিব বেশি দিলে আবার এটা ব্ল্যান্ড করতে গেলে ফ্রেশ হয় না এত তাড়াতাড়ি তাই অল্প করে দুধ দিয়ে তো আমি অনেককে সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিছি একদম বিহীন হয়ে গেছে এখন এটাতে এটা সুন্দর করে জগে যেই মিক্সটা করেছি এটাতে সুন্দরভাবে মিক্স করে দিব তো এই তো অ্যাপলটা মিক্স করে দিচ্ছি মিক্স করে দিলাম এই তো আমার তৈরি হয়ে গেল অনেক মজাদার হেলদি এবং এই যে কুইক একটা শরবত রেসিপি কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে আর সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ